দর্শক শুভেচ্ছা সহ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে এই মাই টিভি সংলাপের আজকের শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ এবং ঈদ মোবারক দর্শক আপনারা জানেন নিটল টাটা মাই টিভি সংলাপে আমরা সবসময়ই জনগুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনার বিষয়টি একটু ভিন্ন রকম আজকের আলোচনায় থাকবে না কোনো যুক্তিতর্ক থাকবে না কোনো রাজনৈতিক বিষয় আর আজকের আলোচনাটি হচ্ছে ঈদ পরবর্তী আলোচনা এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাখ মন আপনাকে স্বাগত জানাচ্ছি শাখওত মন আজকের এই নেটলটা মাই টিভি সংলাপে আজকের শুরুতেই যেমনটি বলছিলাম আপনি জানেন আজকের আলোচনাটি আসলে ঈদ পরবর্তী ঈদ কেমন কাটলো আপনারা অনেক ব্যস্ত থাকেন এই ঈদের মধ্যেও ব্যস্ত থাকতে হয় আবার পাশাপাশি ঈদও করতে হয় পরিবার পরিজন নিয়ে সব কিছু মিলে কেমন আছেন ধন্যবাদ আমি শুরুতেই মাই টিভির পনেরো বছর পূর্তিতে অগণিত দর্শক এবং সুবর্ণিদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি এবং বাংলা নববর্ষের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আসলে আপনি যেমনটি বলছিলেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো আমার জীবনে ঈদটা সেদিন বেশি করে বুঝতে পারলাম যেদিন আমি প্রথম পুত্র সন্তানের বাবা হলাম তারপরে আবার ঈদ আসলো কন্যা সন্তানের বাবা হলাম আবার আরেকটা ঈদ বা আমার জীবনে খুশি আসলো যখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারকে আমার আমাকে তার উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছেন তো এই আনন্দ আসলে অনেক এটাই আমার কাছে মনে হয়েছে ভীষণ ঈদ আর যদি আমরা মুসলিম এবং এক মাস সিয়াম সাধনার পর যে ঈদ সেই ঈদটা আসলে আমার জীবনে একটু ব্যক্তিগত ব্যাপার হয়ে যাচ্ছে যে আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান উনি মাদারপুর জেলা পরিষদের প্রশাসক ছিলেন এবং জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন তো উনি যখন চলে গেলেন এই করোনার পর তখন থেকে মনে হলো যে না ঈদটা বোধয় আর নেই সেই খুশি আর আমার জীবনে নেই তারপরেও জীবন জীবিকা এবং পরিবারের কারণে বেঁচে থাকতে হয় তো আমাদের কাছে ঈদ এখন সেটাই যখন মাননীয় প্রধানমন্ত্রী ঈদের সময় সর্বস্তরের মানুষের সাথে সাক্ষাৎ করেন জানেন তো আমরা সকালবেলা খুব আশা করে থাকি যে গণভবনে যাব এবং সুযোগ পেলে মাননীয় প্রধানমন্ত্রীকে একটু সালাম করব। এবং যখনই সুযোগটা পাই তখন মনে হয় যে এটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ ঈদ এবং ভীষণ আনন্দিত থাকি আমরা এবার কেমন কাটল এবারও এর কোনো ব্যতিক্রম হয়নি আমরা খুব সকাল থেকেই রেডি হচ্ছিলাম এবং গণভবনে গেলাম তো গণভবনে যেই আশা করে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী কখন নামবেন এবং আমরা সালাম করব। ঠিক ওই সুযোগটা পাওয়ার পরেই যেন মন ভরে গেল এবং তারপরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে সর্বস্তরের মানুষ এবং আমাদের সাথে যারা কাজ করে সবার সাথেই মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন শুভেচ্ছা বিনিময় করেন তো এই শুভেচ্ছা বিনিময়ের সাথে আমরা যে সম্পৃক্ত থাকতে পেরেছি এটাই আমাদের জীবনের জন্য বড় ঈদ এবং প্রতিদিনই প্রতি ক্ষণই আমাদের মনে হয় ঈদ পরিবারকে সময় দিতে পারলেন কেমন ঈদ আসলে আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করি সেটাও একটি পরিবার অফিসে একটি পরিবার আর আমার যারা পরিবার আছে তারা আসলে এখন মেনে নিয়েছে ব্যস্ততাটা এবং কাজ শেষে ভারতের সব সময় আমাদেরকে বলেন কাজ শেষে আমরা পরিবারের কাছে ফিরে যাই এবং আমাদের সেই ঈদের আনুষ্ঠানিকতা শেষে আমি পরিবারের কাছে ফিরে গেছে এবং আমি আমার পরিবার সহ গ্রামের বাড়িতে চলে গেছি এবং আমার কাজই ছিল যে আব্বার কবরটা জিয়ারাত করে আমি আমার পরিবারের সাথে যে সুন্দর সময় কাটাবো এবং আপনাদের দোয়ায় আমি সেই সুন্দর একটি ঈদ কাটিয়েছি এবার গ্রামে আওয়াজ করলেন কোথায় নামাজ পড়েছি গণভবনের যে মসজিদ ছিল ওখানে নামাজ পড়েই আমি গণভবনে ঢুকে গেছি এটা আমার দীর্ঘদিনের অভ্যেস হয়ে গেছে এখন আমরা ওখানেই নামাজ পড়েই গণভবনে দ্রুত ঢুকে যাই কি খাইলেন ঈদের দিন বাঙালি ঈদের দিন যা খায় এই পায়ে সেমাই আরও গণভবনে অনেক আয়োজন ছিল তবে দীর্ঘ সিয়াম সাধনার পরে মনে হয় কি যে একটু ভয় লাগে যে এখনও মনে হয় রোজা আছি তো যার ফলে খাওয়াটা আর তখন ওভাবে আসে না ওই সেমাই যেটা না খেলেই মনে হয় যে ঈদ না আজকে সেটাই খেলাম বাসায় কি খেলেন বাসায় ওই একই ওই যেটা হয় আপনার পোলাও কোরমা একটু করা হয় খিচুড়ি করা হয় আইটেম থাকে ওটা সবাই মিলে একটু ভাগ করে খেলাম তবে দুপুরবেলা একসাথেই খাই ঈদের দিন সেটা চেষ্টা করি রান্নাটা ভাবির মিক্সড আম্মাও ছিল আম্মাও রান্না করেছেন সালামি পেয়েছেন এবার ঈদে আসলে বড় হয়ে গেছি তো এখন আসলে সালামি দিচ্ছি তারপরও আম্মার থেকে মিস হয় না সালামি পেয়েছে। থেকে সালামি সালামি দিয়েছে। পেয়েছি সবসময় আমাদেরকে সালামি দেন আর আপনি তো নিশ্চয়ই জানেন যে যারা আমাদের সাথে কাজ করে মিডিয়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মিডিয়া যারা কাজ করে আমাদের সাথে তাদের প্রতি অত্যন্ত যত্নশীল সচেতন এবং মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে যেমন সালামি দিয়েছেন আমরাও সালামি পেয়েছি তার কাছ থেকে হ্যাঁ আপনার মাধ্যমে একটু ওনার সম্বন্ধে মানে দর্শকদেরও অনেক আসলে জানার আগ্রহ আমাদেরও অনেক আগ্রহ আপনারা তো অনেক বেশি কাছে থাকেন যদিও ওনার একটা ব্যক্তিগত ইনভায়রনমেন্টও সেখানে থাকতে পারে একটা ক্লোজ ইনভাররমেন্ট আপনারা সিলেক্টিভ কিছু থাকেন যেমন শুভেচ্ছা বিনিময়ের সময় আমরাও দিন ছিলাম গণমাধ্যম কর্মী হিসাবে এটা কাভারেজ করেছি ওদিন শুধু কাভারেজের চিন্তাই যাই না মারণের প্রধানমন্ত্রীর সাথে আমরাও সামনে দেখব উনি ঈদ মোবারক জানাবে আমরাও জানাবো সেটি অবশ্য সবার মাথায় ছিল কিন্তু যাওয়ার পরে যখন ওইখানের আনুষ্ঠানিকতা শেষ করে গণভবনের ভেতরে প্রবেশ করার পরে আবার আপনারা যারা সিলেক্টিভ চারপাশে থাকেন ঠিক ওই মোমেন্টটা আসলে কেমন থাকে উনি আসলে তখন কি মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী একটা ইয়া থাকে নাকি একদম সবার সাথে উনি তো বঙ্গবন্ধু না উনি নিজেকে ওই প্রধানমন্ত্রী কখনো ভাবেন না আপনারা হয়তো দেখেছেন আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন আমাদের সাথে আপনি আমাদের সহকর্মী মাননীয় প্রধানমন্ত্রী তার গণভবনে মানপ্রধান সবসময় বলেন যে গণভবন ওনার না গণভবন জনগণের তো যারা গণভবনে আসেন মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে এটা আসলে গণভবনে যারা স্টেট এটা তাদেরই বাসভবন এবং উনি সবসময় এক একজন একজন করে চেষ্টা করেন কথা বলার জন্য শুভেচ্ছা বিনিময়ের জন্য উনি কখনো মাথায় রাখেন না যে উনি প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা এটা মাথায় রেখেই উনি মানুষের কাছে যান মানুষের কুশলাদি বিনিময় করেন এবং ঈদের শত ব্যস্ততা ওনার থাকে তারপর ঈদের দিনটাও উনি জনগণকে বিলিয়ে দেন উৎসর্গ করে দেন যেটা সত্যিই আমি ভাবতে খুব অবাক হই এবং খুব আর একটা অবাকাণ্ড যে এবার ঈদে ওনার ফ্যামিলি মেম্বারও ছিলেন কিন্তু উনি তাদেরকে রেখেও সাধারণ মানুষের কাছে এসছেন ওনার কাছে আসলে বাংলাদেশের সতেরো কোটি মানুষই পরিবার এটাই উনি মনে করেন এবং কখনোই ওনার মধ্যে আমি প্রধানমন্ত্রী যে উনি সেব উনি প্রধানমন্ত্রী কিন্তু উনি জনগণের সেবক হিসেবেই আসলে নিজেকে ভাবেন নিজেকে প্রধানমন্ত্রী সেটা ভাবার ওনার আসলে ওই মানসিকতাই ওনার নেই কারণ আমরা জানি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীও তাই সেভাবেই উৎসর্গ করে চলেছেন আমাদের জন্য ধন্যবাদ শাখাত মন শাখাত মন এর পরে আপনার ছোটবেলার ঈদে যাব তবে তার আগে একটি বিরতি নিয়ে আসছি দর্শক চলছে নিটল টাটা মাইটিভি সংলাপের ঈদ পরবর্তী আড্ডা এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি ফিরছি সাথেই থাকুন দর্শক ফিরে এলাম আবার সাথে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন ঈদ কেমন কাটালেন মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাখত মন এবার প্রথমেই শুনলাম ওনার এবারের ঈদ কেমন কাটলো এবার যাবো ওনার ছোটোবেলার ঈদে শাখত মন ছোটোবেলায় ঈদগুলো আসলে কেমন কাটত নামাজ পড়তে যেতেন কার সাথে নামাজ পড়তে যেতাম আব্বার সাথেই নামাজ পড়তে যেতাম এবং ছোটোবেলার ঈদগুলো ছিল আসলে সত্যি খুব আনন্দের তখন তো আসলে এত ভাবনা ছিল না তখন নিজেই আমি ছেলে ছিলাম বাবার হাত ধরে যেতাম আর আব্বা সময় আমাদেরকে একদম সকালবেলা আর কি ঘুমানোর একটু অভ্যাস ছিল কিন্তু আব্বা সকালবেলা এসে সবাইকে আমার আমরা দুই ভাই এক বোন দুই ভাইকে আব্বা নিজেই রেডি করে দিয়ে দিয়ে একসাথে আমরা নামাজ পড়তে যেতাম আসলে তখন ছোটোবেলা মাদারীপুরে মাদারীপুর না ঢাকাতেই 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 তো আব্বা ওই নামাজ পড়ে আবার চলে যেতেন মাদারীপুরে আর আব্বা আসলে তখন তো সরকারি চাকরি করতে আব্বা ওই এমন হতো যে যদি বলি একটু পেছনে যেতে হবে আমাকে যে সৈরাচার সময় আসলে আব্বা আবার সরকারি চাকরির পাশাপাশি ছিলেন তো উনি আসলে ঢাকায় খুব বেশি থাকতে পারতেন না পরবর্তীতে বিএনপি জামাত জোটে সে একই অবস্থা এই ঢাকার বাইরে তাকে ট্রান্সফার আজ রাজশাহী কাল খুলনা পশু কক্সবাজার তো যতটুকু আমরা তাকে পেতাম ওই অতটুকু সময় আসলে আমরা আব্বা আমাদেরকে সময় দিতেন তো এর মধ্যে ঈদে আমরা পেলে ওই যে আমাদের দুভাইকে নিয়ে নামাজে যেতাম তো মজার ব্যাপার ছিল যে নামাজে মুখ্য ছিল না যে নামাজ শেষে আব্বা সালামি দিবে এটাই ছিল টার্গেট যে কখন পাঞ্জাবির পকেটে আব্বার হাত যাবে আর আমাকে সালামি দিবে এভাবেই দিনগুলো আসলে কাটতো খুব সুন্দর মনে হয়নি যে খুব মিস করি নামাজের পরে কি শুধু বাবা মার মধ্যেই সালামিটা ছিল নাকি পাশে যারা ছিল পাশে আত্মীয় স্বজন যারা আসতো তাদের জন্য অপেক্ষা করতাম আর এদের মধ্যে আবার সবচেয়ে খুশি হতো আমি একটু বড়লোক আত্মীয় দেখে কারণ ওই সময় টাকার পরিমাণ খুব কম ছিল কেউ যদি দশ টাকা দিত ভীষণ খুশি লাগতো আর যদি কোনো বড়ো গাতি পঞ্চাশ টাকা দিত আমি এটা কথা বলছি এইট্টি টু এইট্টি থ্রি এই সময়ের কথা বলছি তখন পঞ্চাশ টাকা অনেক টাকা এবং কোনো বড়ো গাতকে যদি পঞ্চাশ টাকা দিত সেটাও আবার জমিয়ে রাখতাম এবং রাতের বেলা আবার বসতাম যে কে কত টাকা দিয়েছে এবং ওই টাকা হিসাব করতে করতে হয়তো দেখা গেল রাত ফুরিয়ে গেছে এভাবেই আসলে আমরা কাটাতাম নতুন জামা কাপড়ের বিষয়টা শুরু হতো কত রোজা থেকে এটা শুরু হতো মনে মনে তো আশা ছিলই যে কবে ঈদের জামা কাপড় পাবো তবে এটা ওই আব্বা যেহেতু চাকরিজীবী ছিলেন বিশ হাজার পর থেকে আমার যতদূর মনে হয় যে ঈদের একটা বোনাস পেতেন ওটা দিয়ে এই জামা কাপড় কিনে দেবেন আর আমি বোনের মধ্যে ছোট ছিলাম তো আমার অন্য ভাই বোনকে একটা ড্রেস দিতে হতো কিন্তু আমি দুইটা নিতাম জামাকে দিতে হবে আর তখন ছোট ছিলাম তো বুঝতাম না যে আমার বাবার সামর্থ্য থাকতো যে এই কালারের দিতে হবে এইটা দিতে হবে নাকি বাবা মা যেটা দিত না বাবা মা যেটা দিত ওই মাঝে মধ্যে কি ড্রেসটা দেখে চুজ করতাম যে না এটা এটা নিবো না ওটা নিবো ছোটোবেলায় আসলে ঈদের পরে সালামি নামাজের পরে সালামি নিলেন তারপরে ঘুরতে যাওয়ার টার্গেটটা কোথায় ঘুরতে যাওয়াটা ছিল যখন আবার একটু বড়ো হলাম যে আমরা আজিমপুরে ছিলাম দীর্ঘদিন তো আজিমপুরের কোয়ার্টারের যারা বন্ধুরা ছিল সবাই মিলে ঘুরতে যাবো এবং সবাই ঘুরতে যেয়ে যে একা চটপটি খাওয়া ফুচকা খাওয়া আর তখন আমাদের ঠান্ডা পানীয় খাওয়াটা একটা বিরাট বড় হয়ে গেছে আমি যে একা একটা ঠান্ডা পানীয় কিনে চটপটির সাথে খাচ্ছি খুব বড় বড় মনে হতো নিজেকে এবং এটা খুব এনজয় করতাম বন্ধুরা মিলে সবাই যে একা খেতে যাচ্ছে আর না হলে তো সবসময় বাবা মা খেতে দিত কিন্তু ঈদের দিনটা পকেটে টাকা নিয়ে আর টাকা আছে এবং টাকা নিয়ে আমরা চটপটি হালিম বা এই জাতীয় খাবার খেতে যেতাম মায়ের কাছে কি আর্জি থাকতো যে কোন খাবারটা খেতেই হবে ঈদের দিনে ছোটবেলায় তো ঈদের দিন খেতে হবে যে ওই কোরমা খেতে হবে ডিমের কোরমা এটা খুব প্রিয় ছিল ছোটবেলায় এখনও চলে হ্যাঁ মাঝে মধ্যে এখনও চলে এটা কি ভাবি করে নাকি ওই মিক্সড আমার ওয়াইফ ও চাকরিজীবী তো যার ফলে ও হয়তো সবসময় পারে না আম্মাই ম্যাক্সিমাম সময় করে ছোটবেলায় কি ঈদের দিনে এই সালামি নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গেছে হ্যাঁ এটা আরেকটু যখন বড় হলাম বন্ধুরা মিলে তখন আজিমপুরে যেহেতু ছিলাম তখন আমাদের ওই তখন তৎকালীন সময় বিডিআর সিনেমা হলে আমরা বন্ধুরা মিলে সবাই সিনেমা দেখতে যেতাম ভবিষ্যতে পরিচয় হলো কবে সেটা অনেক পরে সেটা আসলে এটা আম্মা পছন্দ করেছিল বলেই আমি পছন্দ করলাম এমনি আমার ওভাবে নিজস্ব পছন্দ ছিল না এই আন্টি কি পছন্দ করাইছেন নাকি না ওইটা একটা ছোট ঘটনার মতো আছে আম্মা একটু অসুস্থ বোধ করছিল তো আম্মাকে আমি একটি বেসরকারি মেডিকেল কলেজে নিয়ে গেলাম তো তখন আম্মা আর আমি একটু দেরিতে বিয়ে করেছি তখন আম্মা যাকে দেখে তাকেই তা খুব পছন্দ

তো আম্মা এটা আসলে অতটা পছন্দ করছিল না তো পরে আম্মা পছন্দ করলো এবং সবাই মিলে পরিবারে ঠিক করলো তখন আমি একটু কথা বললাম এবং দেখি যে সব কিছু এগিয়ে গেছে আম্মায় সব কিছু আগে থেকেই সেটেল করে ফেলেছে এই যে আন্টি যখন সেটেল করছে তার আগে কেউ আসেনি এটা তো প্রচার হবে এখন বলা যাবে না নিশ্চয়ই কখনো না কোনো কেউ ছিল কালের স্ট্রোতে আবার সবই তো হারিয়ে যায় মানে সব ভাবির অপেক্ষায় ভাবির জন্য হারিয়ে গেছে হয়তো তাই ভাবিকে দেখলেন কবে প্রথম বিয়ের আগে বিয়ের আগে আমার হসপিটালেই দেখলাম আমি প্রথমে এর আগে আমি চিনতাম না জানতাম না ভাবির হোম ডিস্ট্রিক্ট কোথায় ফেনী ফেনীতে আর ও এখন আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসাবে আছে সহকারী অধ্যাপক হিসাবে আচ্ছা আর ছোটবেলায় ঈদের মানে সিনেমা হলে দেখতে গেলেন তারপরে পড়াশোনা আপনার পড়াশোনা কোথায় শুরু প্রথম আব্বা যেহেতু আমি প্রথমেই বলেছি যে আব্বাস ট্রান্সফারবল জব করতো তো তো পরবর্তীতে আমার অনেকগুলো স্কুল তো আমি ঢাকারগুলোই বলি আমি রাইফেলস পাবলিক স্কুলে পড়েছি ওয়েস্টার্ন হাই স্কুলে পড়েছি পরে রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি তো পরে আবার চাকরিতে জয়েন করে আবার ড্যানিশ স্কুল অফ জার্নালিজম ডেনমার্কে পড়াশোনা শেষ করলাম আর বুড়ো বয়সও একটু পড়া এখনও শেষ হয়নি আমি আবার ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট থেকে এম ফিল করেছি এবং পিএচডি অধ্যয়নরত শেষের পথে কিন্তু আসলে শেষ করার সময় পাচ্ছি না এই আসবেন এটা কি টার্গেট ছিল না এটা একটা মজার কাহিনী কাহিনী আছে আমি গণযোগাযোগ একটি নাটক দেখছিলাম অনেক বছর আগে তখন আমি ক্লাস নাইনে পড়ি তো এইটটি নাইন তখন একটি নাটকে নায়িকাকে তার বাবা জিজ্ঞেস করছিল যে আপনি কোথায় পড়াশোনা করেন তবে নায়িকা বলল যে আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করি তখন আমি কিছুই বুঝি না এসএসসিও পাশ করিনি কিন্তু নামটা শুনে এত ভালো লাগলো যে আমি বড় হয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগেই পড়বো তো পরে যাই হোক এসএসসি এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগেই পড়লাম এবং মনে হল জীবনের একটি চমৎকার সিদ্ধান্ত আমি নিয়েছি এবং সত্যি খুব ভালো লাগলো যে সাংবাদিকতা আজকাল সাংবাদিকদের অনেক ধরনের কাজ করার সুযোগ আছে সমাজের যারা মানুষ অনেক কিছুতে মোটিভেশন করার সুযোগ আছে এবং পড়তে পড়তেই ভীষণ ভালো লেগে গেল তখন আমি দৈনিক ভোরের কাগজে ছাত্র অবস্থায় তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ওটাতে জয়েন করলাম লেখালেখি করার একটু অভ্যাস হলো এবং আস্তে আস্তে সাংবাদিকতার লাইনেই চলে গেলাম এবং আজকে যে আমার পেশা মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসাবে আছি সেটাও আসলে ওই সাংবাদিকতা নিয়েই কাজ করছি আপনাদের নিয়েই কাজ করছি এই সাংবাদিকতা আসলে সাংবাদিকতা আপনি যখন সাংবাদিকতা করেছেন এখনো করছেন যখন আপনি সাংবাদিকতা করছেন তখনও মাননীয় প্রধানমন্ত্রীর কাছাকাছি অনেক ছিলেন আপনি পারিবারিকভাবে একটা আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান আমরা সবাই জানি তারপরে যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বছরের পর বছর তার সাথে এই পৃথিবীর মনে হয় বৃষ্টি দেশে আপনি তারও বেশি হবে মনে আপনি জপথ করেছেন বেশি হবে কিন্তু তারপর হঠাৎ করে একদিন তার কেমন এটা আসলে বিশাল ভাগ্যের ব্যাপার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধুকর্মান প্রধান শেখ হাসিনাকে আমি পরম কর্ম আল্লাহর কাছেও ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার সাথে কাজ করার যে সৌভাগ্য আমার হয়েছে সত্যি আমার কাছে মনে হলো যে আমি ভীষণ ভাগ্যবান এবং তাকে তার যে কাজ করার শুধু কাজ নয় এটা এটা তো আমার একটা দায়িত্ব এটা আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আসে তার জন্য কাজ করার এবং কাজ করে আমি ধন্য হই যেখানে দেখে যে মাননীয় প্রধানমন্ত্রী এখনও যেভাবে কাজ করছেন দিন রাত চব্বিশ ঘন্টায় উনি আসলে কাজ করেন তো তার পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি এটা আসলে আমার ভাষা নেই যে আমি প্রতিদিনই আমি শুরুতেই বলছিলাম যে ওই হিসেব করলে প্রতিদিনই আমার ঈদ প্রতিদিনই আমার আনন্দ প্রতিদিনই আমার খুশি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে পারছি এই পথ চলাটাই আসলে আমার আনন্দ ধমক খেয়েছেন কখনো হ্যাঁ কখনো অনেক স্বরূপ হ্যাঁ খেয়েছি এবং সেই ধমকটা সত্যি আশীর্বাদ স্বরূপ এবং ওই ধমক খাওয়ারও আসলে একটা যোগ্যতার প্রয়োজন হয় আর অতটুকু যোগ্য বলেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী ধমক দিয়ে হয়তো আরও যেন ভালো করি সেই উৎসাহ উৎসাহ দিচ্ছেন জি ধন্যবাদ শেখ দর্শক চলছে নেটল ডাটা সংলাপ ঈদ পরবর্তী আড্ডা আছেন আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শেখ হতমুন এই পর্যায়ে নিব আরও একটি বিরতি ফিরছি সাথী থাকুন দর্শক ফিরে এলাম আবার সাথে থাকার জন্য ধন্যবাদ বিরতির আগে আলোচনা করছিলেন ঈদ কেমন কাটে ছোটবেলার ঈদ কেমন কাটে কার কাছ থেকে সালামি নিয়েছেন কোথায় গিয়েছেন কোথায় আড্ডা দিয়েছেন সাথে কারা ছিলেন সে বিষয়গুলো নিয়ে এবারের ঈদ পরবর্তী আড্ডায় আলোচনা করছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাখোত মুন এবার আমরা যাবো তার আরও পারিবারিক জীবনে শাখোত মুন ঈদের দিন ভাবিকে স্পেশাল কিছু বলেন না আসলে অনেকদিন হয়ে গেছে তো স্পেশাল বলার সুযোগ হয় আমার দুটো বাচ্চা একটা ছেলে ওর এগারো বছর আর মেয়ে চার বছর তো আমার মেয়ে আবার বলা যায় অনেকটা সুপার গ্লু সে যখনই আমি বাসায় ফ্রি তখনই সে আমার সাথে আঠার মতন লেগে থাকে আমি যদি ওয়ার্শরুমে যাই তখনও সে ওই গেটে দাঁড়িয়ে থাকে যে আমি কখন ফিরবো আসলে ব্যস্ততার কারণে আমাকে খুব একটা পায় না কিন্তু যতটুকু যখন আমি বাসায় ফিরি আমি ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি ভাবির অভিযোগ কি এখন অভ্যেস হয়ে গেছে সময় না দেওয়া আর অ্যাকচুয়ালি উনিও খুব ভীষণ ব্যস্ত থাকেন ওই শিক্ষকতা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি আবার কিছু রোগী আছে রোগী দেখেন চেম্বার করেন সেই কিছু রোগীদের প্রতি কিছু কমিটমেন্ট থাকেন যার ফলে ওই ব্যস্ততার মধ্য থেকেও আমি কেন সময় দিনে সেই অভিযোগটা তো থাকেই চুল পেকে গেছে ভাবির কষ্ট আছে না আমার মেয়ের খুব কষ্ট সে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে বাবা তোমার চুল কেন সব পেকে গেল তো আমি বললাম যে যখন তুমি বড় হবে তোমারও চুল পেকে যাবে তবে তার এটা পছন্দ না কিন্তু তারপরও তার বাবা অনেক সুন্দর অনেক হ্যান্ডসাম তার কাছে তা তো অবশ্যই ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করে আমার ছেলে পরে উদয়ন স্কুলে আর মেয়ে বা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে কোন ক্লাস ফোর মেয়ে প্লে গ্রুপে আর ছেলে ক্লাস ফোর কোথায় কোথায় কাজ করেছেন আমি ছাত্র জীবনে দৈনিক ভোরের কাগজে কিছুদিন কাজ করেছি তারপরে এনজিওতে কাজ করেছি প্রশিকা তারপরে হঠাৎ করেই আবার সরকারি চাকরিতে ঢোকা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে আমি আইস্টান ইনস্ট্রাক্টর ছিলাম ইনস্ট্রাক্টার ছিলাম তারপরে ওখান থেকে আবার ট্রান্সফার হয়ে গেল বাংলাদেশ টেলিভিশনে তো টেলিভিশনেও আমি দীর্ঘ বারো বছর ছিলাম এবং খুব সুন্দর একটা সময় কাটিয়েছি ওখান থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং অ্যাটাচমেন্টে ছিলাম তার বিট কাভার করতাম বিটিভিতে আমি তো লাস্ট আমার ইয়ে ছিল কন্ট্রোলার প্রোগ্রাম ম্যানেজার আবার কিছুদিন আগে আবার আমার পদোন্নতি হলো আমি আবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আবার ব্যাক করলাম সেখানে কিছুদিন পরিচালক হিসাবে কাজ করে আবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসাবে এখন মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসাবে কাজ করছেন আর এই কর্মজীবনে থাকা অবস্থায় আর কোন কোন জায়গায় কাজ করার টার্গেট আছে যতদিন বাজবে যতদিন আহ মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘজীবী করুক আল্লাহ ওনাকে সুস্থ থাকুক মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেই কাজ করতে চাই সারা জীবন রাজনীতি করার ইচ্ছা আছে হ্যাঁ এটা তো একটু আছেই যেহেতু আব্বা রাজনীতি করতেন তার রক্ত আমার ধমনীতে আছে করতে চাই তবে দেখা যাক সেটা ভবিষ্যতের ব্যাপার ভাগ্য কোথায় নিয়ে যায় বাবার সাথে যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ কেমন খুব ভালো বাবার সাথে যারা রাজনীতি করতেন তারা এখনো অনেকে চলে গেছেন এই পৃথিবী ছেড়েই চলে গেছেন আর যারা আছেন তারা সবাই সত্যি আমাকে ভীষণভাবেই ভালোবাসে আদর করেন আর রাজনীতির ক্ষেত্রে যেহেতু বাবা রাজনীতি করতেন সবাই আমার চাচা সমগোত্রীয় তো যার ফলে তারা আমাকে ভীষণভাবে উৎসাহ দেন রাজনীতি করে রাজনীতি করবেন এটা টার্গেট রেখে এলাকায় সময় দেন কেমন আসলে রাজনীতি করব সে টার্গেট করে সময় দেই না এখন যখনই সময় পাই তখনই বাড়িতে যেতে ভালো লাগে আসলে আমি যদিও আমার জন্ম ঢাকায় বড় হওয়া ঢাকায় কিন্তু আমার রুটস মাদারীপুর তো মাদারীপুরে গেলেই আসলে আমার ভালো লাগে আর এখন আব্বাস হয়ে আছে মাদারীপুরে তো রাজনীতি টার্গেট না করেও এমনি সময় দিই এবং চেষ্টা করি মানুষের জন্য কিছু করার জন্য আমার সামর্থ্য যতটুকু আছে বাবার কোন বিষয়গুলো বেশি ফলো করেন যদিও বাবা পুরোটাই আসলে একজন সন্তানের তার কাছে হিরো হলো তার বাবা আর আমার কাছেও সত্যিকার অর্থে আমার বাবা আমার কাছে সুপার হিরো তার সব কিছুই আমার পছন্দ তবে সবচেয়ে তার যেটা বেশি অনুকরণ অনুসরণ তার অনেস্টি সরকারি চাকরি করতেন পাশাপাশি রাজনীতি করতেন কিন্তু তার কাছে একটাই মোটো ছিল এবং যেটা আমাদেরকে ইনি শিখিয়েছেন দুটো জিনিস শিখিয়েছেন এবং ছোটোবেলাতে শুনতে শুনতে অভ্যস্ত যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ডেথ বিফোর ডিজ অর্নার তো আব্বা এটা সবসময় বিশ্বাস করতেন এবং সবচেয়ে খুব অবাক লাগে যে কোভিড নাইন্টিনে আব্বাকে ছবল দিয়ে নিয়ে গেল সে আমাদের বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে যাননি যে তার মৃত্যুটাও তার পার্সোনালিটির সাথে যেন যেন ম্যাচ করে গেছে যে সে আমাদেরকে কোনো ধরনের কোনো কষ্ট দেননি আসলো নিয়ে তাকে চলে গেল এই যে সে হয়তো কোনো অসুস্থ হতো সে সেভেন্টি টু ইয়ার্সে মারা গেছেন এবং আবেগের একটু বাড়াবাড়ি হতে পারে তবে এত সুদর্শন মানুষ এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমি আমার জীবনে দেখিনি যে ভীষণ একজন ব্যক্তিত্ববান মানুষ ছিলেন অনেস্ট ছিলেন তো ওগুলো চেষ্টা করি বাবাকে অনুসরণ করার অনুকরণ করার বাবার সাথে সম্পর্ক ছিল কেমন ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমার আমি সারা দিন আব্বা যখন মাদারীপুরে জেলা পরিষদের প্রশাসক হলেন মাননীয় প্রধানমন্ত্রী তাকে জেলা পরিষদের চেয়ারম্যানও করলেন কিন্তু বৃহস্পতিবার দিন আব্বা ঢাকা আসতেন আমি কাউন্ট ডাউন করতাম যে বৃহস্পতিবার কবে আসবে আব্বা আসবে তার সাথে গল্প করব। এবং আমার যদি কাজে দেরি হতো তা আব্বা অপেক্ষা করতেন রাতে একসাথে খাবো এটা ছিল নির্ধারিত যে রাতে একসাথে খাবো আর ভীষণ গল্প শুরু করে দিত আব্বা এবং আমিও নানা গল্প করতাম কোথায় কি করলাম তো আব্বা সবসময় যখন গল্প শেষ যাওয়ার সময় একটা কথাই বলতো যে যেখানে আছো অনেক ধরনের হাতছানি থাকবে বঙ্গবন্ধু জাতির পিতা আমাদের তার সম্মান যেন নষ্ট না হয় শেখ হাসিনার যেন সম্মান নষ্ট না হয় আমার সম্মান যেন নষ্ট না হয় তোমার সম্মান যেন নষ্ট না হয় ওখানে সদ্ভাবেই চলতে হবে আর কাজ করতে হবে মনোযোগ দিয়ে কোনো গাফিলতি যেন না হয় তা আমি বলতাম যে আব্বা তো প্রতিবারই এই কথাই বলো বলে এটা জাস্ট একটা রিমাইন্ডার তা আমি চেষ্টা করি আব্বার কথাগুলো শুনতে মায়ের সাথে সম্পর্ক কেমন আম্মা আব্বার তুলনায় একটু কনজারভেটিভ আম্মার সাথে খুবই ভালো সম্পর্ক কিন্তু আব্বার সাথে যেমন সম্পর্ক মায়ের প্রতি মায়ের প্রতি কিন্তু আব্বাকে অতটা আমি ভয় পেতাম না সে ছিল খুব বন্ধু ভাবাম্য খুব বন্ধুত্বপূর্ণ ছিল সে বুঝতে পারতো যে তার ভেতরে একটাই যে চমৎকার জিনিস ছিল যে যখন আমরা বড় হলাম তখন সে শুধু সন্তান না সে একটা মানুষ হিসাবে কি আমাদেরকে ট্রিট করা শুরু করলো যে মানুষ হিসাবে আমার একটা সম্মান আছে মানুষ হিসাবে আমার একটা মর্যাদা আছে সেটা আব্বা ইয়ে করতো আর আম্মারা তো যা করে আম্মা পারলে এখনো আমাকে মারতে আসে যে কোনো ভুল করলে কিন্তু আব্বা সেটা করতো না আব্বা শুধু কথা দিয়ে শাসন করত। তবে এক একজন এক এক রকমের আম্মার ধরনটা আলাদা সেটাও অন্যরকম ভীষণ ভালো লাগে কিন্তু আব্বাকে আমি প্রতি পদে পদে মিস করি যে রাতে যেয়ে আমার আর কথা বলার মানুষটা নাই। ভীষণভাবে মিস করি তাকে মা আছেন মাকে ঘিরে ভাই বোনদের আড্ডাটা কেমন ভাই ঘিরে প্রচুর আড্ডা হয় তো এর মধ্যে আমার বড় ভাই ছোট আমি সবার ছোট তো আমার বোনের বিয়ে হয়ে গেছে অনেক বছর তো ওর হাজব্যান্ডও আছে আর্মিতে আর বড়ো ভাই লন্ডনে সেটেল তো ওরা বড়ো ভাই যখন আসে আমার বোন যখন আসে তখন একদম আবার মোটামুটি চাঁদের হাট আমাকে ঘিরেই থাকি এখন আমরা ভাবি কখনো মানে একটু দাবি করে না যে আমাকে একটা গান শোনাও বা কবিতা শোনাও না আসলে আমি তো গান ওইভাবে গাইতে জানি না আমি গান শুনি তো আমার প্রিয় কিছু গান হয় একসাথে শেয়ার করি সিনেমা যখন সময় পাই তখন সিনেমা দেখি একসাথে বসে আর কখনও ছেলেমেয়ের বায়না নিয়ে আমরা স্টার সিনিপ্লেক্সেও সিনেমা দেখতে যাই ছেলে মেয়ের বায়নাটা হলো গিয়ে ঘরে থাকতে হবে একসাথে থাকতে হবে বেড়াতে যেতে হবে তাদের সময় দিতে হবে এই আর ছোট মেয়েটা এখনো ছোট তো ওর হলো খেলনা দিতে হবে তো ওকে নিয়ে বের আর ওরা আবার একটা খুব প্রিয় শখ সেটা হলো যে আমি বাসায় গেলে বিকেলবেলা সে রিক্সা দিয়ে ঘুরবে খুব পছন্দ করে অনেকেরই জানার ইচ্ছা যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকেন দেশের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় বিদেশে যেতে হয় কয়েকদিন পর পর দেশে যেতে হয় আসলে পরিবারকে সময় দেন কিভাবে ছুটি ছুটির বিষয়টা কীরকম আপনাদের না দেখো না বঙ্গবন্ধুগণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো ছুটি কাটান না উনি দেশের মানুষের মঙ্গলের জন্যই কাজ করে যাচ্ছেন জনগণের কল্যাণে কাজ করে আজকে বাংলাদেশ উচ্চ শিখরে নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের সত্যি ভীষণ সৌভাগ্য যে তার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি ওনার সাথে সাথে মানুষের যে কল্যাণ যে সেবা সেটা করার আমরাও একটু অংশীদার তার সাথে কাজ করে তো এটাই তো জীবনের অনেক আর পরিবারটা শুধু আসলে পুরো বাংলাদেশ মানব প্রধানমন্ত্রী যেভাবে তার পরিবার মনে করেন তো আমরাও সেভাবেই মনে করি যে পুরো বাংলাদেশের মানুষই আমাদের পরিবার কাজের জায়গাটা পরিবার আর আপনি যে বিদেশের কথা বললেন বিদেশে আমরা মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে যাই ব্যস্ততা থাকে তারপরে মানুষ প্রধানমন্ত্রী খুব সাধারণ মানুষের মতো আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এই জায়গায় গেছো বেড়াতে ওই জায়গায় গেছো বেড়াতে আমি তো যেতে পারি না আমার নানা প্রোটোকল থাকে কিন্তু বিদেশে এসছো ঘুরে বেড়াবা তো এই জিনিসটা আমরা সত্যি খুব অবাক হই সত্যি খুব বিস্মিত হই যে একজন সরকার প্রধান কাজ শেষে তার সহকর্মীকে তার তারা যে ঘুরে বেড়াবে এই এই ব্যাপারটাও উনি ভাবেন যেটা সত্যি আমাদেরকে মুগ্ধ করে এবং আরও অনেক বেশি দায়িত্ববান করে তোলে আমাদের আমরা একদম শেষ দিকে আছি আমরা আপনার এক লাইন হল গান শুনবো তবে তার আগে এই ঈদ আড্ডায় আজকে ভাবির আসার কথা ছিল তার ব্যস্ততার কারণে অন্য একটি শিডিউলের কারণে আসতে পারেনি এই ঈদে বা যে কোনো সময় ভাবিকে বলা হয়নি এমন একটি কথা ভাবির উদ্দেশ্যে বলবেন এভাবে খুবই বিব্রত কারণ আমি কি বলবো একটু বুঝতে পারছি না তো সব কিছু মিলেই আমরা সবাই ভালো থাকবো আমরা ভালো থাকলে আমাদের সন্তানরা ভালো থাকবে পরিবার ভালো থাকবে এবং দেশ জাতি ভালো থাকবে আপনার মাদারীপুরবাসীর উদ্দেশ্যে কিছু বলব আর মা আমার মাদারীপুরবাসীর প্রতি একটাই কথা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন কিছু করতে পারি আমার কাছে যে কোনো দাবি নিয়ে আপনারা সব সময় আসবেন আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। আপনাদের জন্য কিছু করার মায়ের জন্য কিছু বলবেন সবশেষ এই পৃথিবীতে আসার পেছনে তো মায়ের বিশাল অবদান অনেক কষ্ট করেন দীর্ঘ মাস ধরে যে বহন করেন যে কষ্ট তো মায়ের উদ্দেশ্যে আসলে কিছু ওভাবে বলার নেই ওই ধরনের ভাষাও আমি জানি না একটা কথাই বলবো যে আম্মার সুস্থ সবল থাকুক দীর্ঘজীবী হন কারণ বাবা হারিয়েছে এখন আর আসলে হারাতে চাই না তাকে তিনি দীর্ঘজীবী হন সুস্থ থাকুন আল্লাহর কাছে এই কামনা ঈদ পরবর্তী আড্ডায় আপনার কাছ থেকে যে কোনো একটি গানের অল্প একটু অংশ শুনতে চাই আপনার পছন্দের যেটি মাঝে মাঝে ভবিষ্যতে তো দুষ্ট এবং এভাবে আমাকে বলবে আসলে আমি গান জানি না এবং গান যদি শুরু করি তাহলে দেখা যাবে অডিয়েন্স চলে গেছে এটা এটাই যদি আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাহলে যে কোনো একটা কবিতার অংশ কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এ ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শাখাপন দর্শক আসলে সব ধরনের গুণ এবং সব ধরনের যোগ্যতা না থাকলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে না অবশ্যই তার আছেন যে কারণেই এরকম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বারবার বারবার আসছেন যে মানুষটি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাখ মুন যিনি আজকের এই নিটল টাটা মাই টিভি সংলাপে মাই টিভি স্টুডিওতে সেই পরবর্তী আড্ডায় আমাদের সাথে কথা বললেন আপনাদের উদ্দেশ্যে কথা বললেন দোয়া করবেন উনি যার সাথে কাজ করছেন আমাদের দেশের আমাদের রাষ্ট্রের যিনি অভিভাবক প্রধানমন্ত্রী এবং দোয়া করবেন উপপ্রেস সচিব শাখ আতমন ও তার পরিবারের জন্য দর্শক এই ছিল আজকের ঈদ পরবর্তী আড্ডায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মাই টিভির সঙ্গেই থাকবেন খোদা হাফেজ